আমার চার মেয়ে, তিনটি বিবাহযোগ্য, কিন্তু বড় মেয়েটি বিভিন্ন প্রস্তাব আসে, দেখে যায়, তাদের পছন্দ হয় বলে, কিন্তু ভিড়ে না। বয়স প্রায় তিরিশের কোঠায় চলেছে, এখনও পর্যন্ত বিবাহ দিতে পারি নাই। বিবাহ দেওয়ার জন্য কোনো তদবির দিতে পারলে আমার খুবই উপকার হবে। এই প্রশ্ন যিনি করেছেন, আল্লাহ তাআলা তার মেয়ের বিয়েটাকে সহজ করে দিন। এবং এগুলোর অনেক কারণ আছে। একটা মৌলিক কারণ হলো, অনেক সময় সেহের করা হয়। বিভিন্ন আত্মীয় স্বজনরা আজকাল সেহের করে, জাদু করে, অনেক খোনকার তো কবিরাদের কাছে গিয়া তাবিজ কবজ নেয়, আপোষ করতে যায়, হয় উল্টা। এগুলো বিবাহ বন্ধ করার একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া দেখা যায় যেই আপনার অনেক মেয়ের বিয়ে বন্ধ করে রাখা হয়, অনেক ছেলের বিয়ে বন্ধ করা হয় না কোনোভাবে। তো এটা সমাধানের রাস্তা হলো রুকিয়া। এই সমাধানের রাস্তা কী? শরাই রুকিয়া, শরাইয়া, কোরআনের আলোকে ঝাড়ফুঁক করা। সেটা নিজে করা যেতে পারে, ভালো কোনো রাকি ঝাড়ফুঁককারীর মাধ্যমে হতে পারে, কোরআন কারিমের আয়াত তেলাওয়াতের মাধ্যমে, সেহের এবং ইত্যাদি কাটার মাধ্যমে ইনশাআল্লাহ এটা সমাধান হতে পারে। আবার অনেক সময় হয় এগুলো নিজেদের সৃষ্ট। কীরকম? একটা সময় ছেলে আসছে, আপনি দেন নাই, ঘুরেছেন ঘুরেছেন, শুধু কাল বাসাবাসি করছেন, একটা এজ পার হওয়ার পর আর সচরাচর বিয়ে হতে চায় না, এটা একটা জটিলতা। এজন্য উত্তম পাত্র মোটামুটি সন্তোষজনক হলে আর দেরি করা উচিত না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে দ্রুত বিয়ের ব্যবস্থা করতে, বিদায় সেটাও করা উচিত। আবার অনেক সময় দেখা যায় যে অসামাজিকতার কারণে এটা হয়। অনেক মেয়ে, মেয়ের বাবা, আমি বলছি না যে প্রশ্নকর্তা, এটা সাধারণ কথা বলছি, অনেক সময় দেখা যায় যে সামাজিকভাবে মিশেন না, সার্কেল মেনটেন করেন না, ওনার ভালো মেয়ে আছে মানুষ জানে না, অনেকে আবার মেয়ে খুঁজতেছে, হয়তো এরকম মেয়ে পাচ্ছে না, এই জন্য মানুষ সামাজিক হতে হয়। কেন ইসলাম পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচবার মসজিদে আসতে বলছে? এর অনেক কারণের ভিতরে এটাও একটা ক্ষুদ্র কারণ, যে পাঁচবার আসবে, মানুষের সাথে সাক্ষাৎ হবে, দেখা সাক্ষাৎ হবে, জানাশোনা হবে, বলাবলি হবে। অনেক লোক আছে এক মহল্লা, দীর্ঘদিন আছে মহল্লার, কেউ তাকে চিনেও না জানেও না, এরকম অসামাজিক হলে তখন গায়ে সমস্যাগুলো অনেক সময় তৈরি হয়।